মহাকাশে নতুন ইতিহাস গড়বে আমির শাহী ছয় মাস অন্তরিক্ষে পাঠাবেন আরব মহাকাশচারী এই নিয়েই একটি খবর আমাদের হাতে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরছি গত বছরের ফেব্রুয়ারিতেই মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠিয়ে ইতিহাস রচনা করেছিল সংযুক্ত আরব আমির শাহী ইউএই এবার ফের নতুন কীর্তি গড়তে চলেছে দুবাই দীর্ঘ ছয় মাসের জন্য এক আরব মহাকাশচারীকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যেই নাসার সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি হয়েছে সংযুক্ত আরব আমির শাহির তবে এর আগে মহাকাশে মানুষ পাঠানোর রেকর্ড গড়েছে আরব দু সালে হাজা আলমান সৌরি নামের এক মহাকাশচারী আট দিন কাটিয়ে এসেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এটা আপনাদের নিশ্চয়ই মনে আছে কিন্তু দীর্ঘ ছয় মাসের জন্য কোনো মহাকাশচারীকে পাঠানোর নজির গড়লে নিঃসন্দেহে মহাকাশ রেসে আরও অনেকটা এগিয়ে যাবে সংযুক্ত আরব আমির শাহী এই কৃতিত্ব গড়তে পারলে আমেরিকা রাশিয়া চীন ভারত ও অন্য দেশগুলির পরে একাদশ দেশ হিসাবে নজির গড়বে তারা সংযুক্ত আরব আমির শাহীর প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্টোরাম এই ঘোষণা করেছেন টুইটারে তিনি লিখেছেন মহাকাশের ইতিহাসে এগারোতম দেশ হিসাবে সংযুক্ত আরব আমির শাহী দীর্ঘ সময়ের জন্য কোনো নভচরকে অন্তরিক্ষে পাঠাতে চলেছে দেশের তরুণদের জন্য এক গর্বের বিষয় তবে ওই মহাকাশচারী নাম এখনও জানানো হয়নি যদিও সম্প্রতি চার নভোচরকে প্রশিক্ষণ দিতে নাসার জনসন স্পেস সেন্টারে পাঠিয়েছিল সংযুক্ত আরব আমির শাহী তারা হলেন মেজর আল মানসৌরি প্রাক্তন আইটি কর্মী ডক্টর সুলতান আল নায়াদি হেলিকপ্টার চালক মোহাম্মদ আল মুল্লা ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নোরা আল মাতরুসি এদের মধ্যে নোরা দেশের প্রথম মহিলা মহাকাশচারী এনাকে নিয়ে একটি ভিডিও আমি আগে দিয়েছিলাম যাই হোক এখন দেখার এদের মধ্যেই কাউকে মহাকাশে পাঠানো হয় কিনা মনে হচ্ছে এই চারজনের মধ্যেই কাউকে একজনকে পাঠানো হবে উল্লেখ্য দু হাজার সালের ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে সফলভাবে প্রবেশ করেছিল সংযুক্ত আরব আমির শাহীর মহাকাশযান আমাল এটাই ছিল পৃথিবীর কক্ষপথের বাইরে কোনো আরব দেশের প্রথম মহাকাশ অভিযান আর প্রথম অভিযানেই এমন সাফল্য তৈরি করেছিল কিন্তু আরব আমির শাহী এবার ছ মাসের জন্য নবচার পাঠিয়ে নতুন কীর্তি গড়তে উন্মুখ আরব দেশটি তো বন্ধুরা কেমন ছিল এই ইনফরমেশানটি আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা